স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের 100% কমন যোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা আমি দুটো পার্টে রেখেছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বলেছি সেখান থেকেই তোমরা 100% বড় প্রশ্ন কমন পেয়ে যাবে, আর যারা একটু বেশি পড়াশোনা করতে চাইছো তোমাদের জন্য এক্সট্রা প্রশ্নও কিছু দিয়েছি। দেখো, তোমরা সাজেশানটা দেখে নেবে, তার আগে প্রশ্নর প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের এই থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ জিই পেপার বা সিসি পেপার, তোমরা যারা সাধারণ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের এটা সিসি পেপার, এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো তোমাদের এটা জিই পেপার। দেখো, তোমাদের প্রশ্নর প্যাটার্ন কী থাকছে সেটা প্রথমে দেখে নাও। তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটো, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা লিখতে হবে। 10 নম্বরের প্রশ্নও দুটো, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা লিখতে হবে, এবং 1 নম্বরের প্রশ্ন 15টা লিখতে হবে। এই হচ্ছে তোমাদের প্রশ্নর প্যাটার্ন, সাজেশান দেখে নেবে। তোমাদের হচ্ছে পরীক্ষা হবে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসের প্রথম দিকেই তোমাদের কিন্তু পরীক্ষা, সাজেশানটা দেখবে। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে, যে বিগত বছরগুলির মতো এ বছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়, এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়। চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। 2 প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতার বণ্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও, অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে তোমাদের যেগুলো করতে হবে, 15 নম্বরের প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, জোট রাজনীতি বলতে কী বোঝো? ভারতের জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। 2 প্রশ্ন, 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 3টে। 1 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। 2 প্রশ্ন, ভারতের সংবিধানে 14 নম্বর ধারাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। এবারে দেখো মডিউল 2, মডিউল 2 থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। 2 প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো, তারপরে প্রশ্ন কী আছে, তারপরে প্রশ্ন আছে 4 নম্বরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখো, এবারে আরেকটা প্রশ্ন আছে এখানে 10 নম্বরের, নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। এবার এক্সট্রা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো,
দেখো, এক নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্ক। দ্বিতীয়, সুপ্রিম কোর্টের মূল এলাকা আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। চার নম্বর, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। পাঁচ নম্বর, অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যাখ্যা করো। ছ নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো। এবারে পনেরো নম্বরের যেসব এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের দেখে রাখা দরকার একটু দেখো, নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো, তারপরে মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদে সরকারি গাণিতিক কমিটি সম্পর্কে আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, ভারতে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা লেখো। ছ নম্বর প্রশ্ন, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো। এই ছিল তোমাদের 2023 সালের, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের সেমিস্টার থ্রির পলিটিক্যাল সায়েন্স জেনারেলের সাজেশান। তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি মাসে, তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে।